ঘরের মধ্যে ফনা তুলে ঘুরে বেড়াচ্ছে একাধিক সাপ। ইতিমধ্যে বন দপ্তরের পক্ষ থেকে 14টি সাপ উদ্ধার করা হলেও রয়ে গিয়েছে আরো কিছু সাপ। পরিস্থিতি এমন, ঘরের মধ্যে লাঠি হাতে ঘুরে বেড়াচ্ছেন মহিলারা, রাত কাটাচ্ছেন প্রতিবেশীর বাড়িতে। সাপ শব্দটির মধ্যেই যেন লুকিয়ে রয়েছে এক অজানা ভয় আতঙ্ক। চোখের সামনে আচমকা ফনা তোলা অবস্থায় সাপ দেখলেই অনেকেরই শিরদাঁড়া বেয়ে নেমে যায় ঠান্ডা স্রোত। সেখানে একটি দুটি নয়, একাধিক সাপ ঘুরে বেড়াচ্ছে ঘরের ভেতর। ঘরের মধ্যে ফনা তুলে ঘুরে বেড়াচ্ছে একাধিক কেউটে সাপ, বাসনপত্রের ভেতরে, দরজার আড়ালে, এক কথায় গোটা ঘরে কিলবিল করছে সাপ। ইতিমধ্যেই বনদপ্তরের পক্ষ থেকে 14টি সাপ উদ্ধার করা হয়েছে ওই বাড়ি থেকে। তারপরেও এখনও দেখা মিলছে সাপের। পরিস্থিতি এমন, ঘরের মধ্যে দিনের বেলায় লাঠি হাতে নিয়ে সজাগ দৃষ্টি রাখছেন মহিলারা। একা একা কেউ ঘরে ঢুকতে সাহস পাচ্ছেন না, রাতে প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নিতে হচ্ছে তাদের। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গা থানার হাদিপুর ঝিকড়া এক নম্বর পঞ্চায়েত এলাকার দেওয়ানাটি গ্রামে। ঘটনায় আতঙ্কিত শেখ শরীফ আলীর পরিবার। ইতিমধ্যেই প্রায় 22টি সাপ উদ্ধার করেছেন বাড়ির সদস্যরা। বাস্তুতন্ত্র রক্ষায় সাপের ভূমিকা অপরিসীম। বনদপ্তর বা সরকারিভাবে নিয়মিত প্রচার করা হয় সাপ না মারার ক্ষেত্রে, কিন্তু আতঙ্কিত পরিবারটি ইতিমধ্যেই বেশ কিছু সাপকে পিটিয়ে হত্যা করেছেন। পরিস্থিতি এমন হয়েছে, ঘরের মধ্যে শ্যালো মেশিন চালিয়ে জল ভর্তি করছেন পরিবারের সদস্যরা। পাকা বাড়ি, অথচ নিচে এখনো ঢালাই হয়নি, কোদাল দিয়ে মেঝের মাটি খুঁড়ে সেখানেই জল দিয়ে ভর্তি করছেন পরিবারের সদস্যরা। সদস্যদের দাবি, জল দেবার ফলে বেশ কিছু সাপ মাঝে মধ্যেই বেরিয়ে আসছে। সাপ 30-35টা সাপ ঢুকে আছে এই মুহূর্তে, অন্তত প্রায় 22-23টা ধরা পড়েছে। এখন যতক্ষণ পানি জল দিচ্ছি ততক্ষণ ওই সাপ দিয়ে বেরিয়ে যাচ্ছে। 22টা মারা হয়েছে, 22টা মারা হয়েছে, এখনো ধাড়িটা ধরা হয়নি, এখনো ধাড়ি পাওয়া যায়নি। খবর পেয়ে বাড়ির সামনে ভিড় করেছেন এলাকাবাসীরা। ঘটনায় আতঙ্কিত বাড়ির পুরুষ থেকে মহিলা সদস্য প্রত্যেকেই সাপের হাত থেকে নিস্তারের পথ খুঁজতে নিরন্তর লড়াই চালিয়ে যাচ্ছেন পরিবারের সদস্যরা। সদস্যদের দাবি, এখনো বেশ কিছু সাপ রয়েছে ঘরের মধ্যে। কতগুলো সাপ, মানে সে কত বড় বড়? প্রথমে একটা নামাজ পড়ে পাটি তুলছে, আর পাটি তোলা পাটি তুলছে আর দেখে পাটি তোলা আছে, সেটা মারা গেল। তার 3 দিন পরে আবার মা ঘরে ঢুকতে গিয়েছে, মার পায়ের তলায় একটা পড়েছে, সেটা আবার মারা হলো। আবার তার পরদিন আমাদের মনে চলল যে জীবনটা বাচ্চা ছিল, এখানে বাচ্চা ভিতরে সন্ধ্যা বারো বছর বলে চলে না ভিতরে আছে, ওটা বলবো কাল সকালবেলা। তার পিছনে সকালবেলা আবার তোলা হয়েছে, ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, দেগঙ্গা।